হ্যালো বন্ধুরা, আজকে আমরা বাড়িতে মটরশুঁটির লুচি বানাবো। এই যে মটরশুঁটি সব ছাড়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এগুলোকে খোসাগুলোকে চিকচিকিতে ঢুকানো হচ্ছে। আর এই যে মটরশুঁটিটাকে ভালো করে মিক্সিং করে এখানে রাখা হয়েছে, এটা দিয়ে ময়দাটা মাখা হবে। তো ময়দাটা আমরা চেলে নিয়েছি দেখতে পাচ্ছেন, এই ময়দার মধ্যে এই মটরশুঁটির এটা দেওয়া হবে পুরোটাই, দিয়ে ভালো করে একটু সাদা তেল লঙ্কার গুঁড়ি দিয়ে এটাকে ভালো করে মাখানো হবে। এই যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেওয়া হলো, একটুখানি লঙ্কার গুঁড়ি দেওয়া হবে। এর মধ্যে আর একটু সামান্য পরিমাণ চিনি দেওয়া হবে। তো আমার লুচি বানানোর ময়দাটা মাখা কমপ্লিট হয়ে গেছে, এটাকে একটু তেল দিয়ে খানিকক্ষণ রেখে দেবো, দিয়ে তারপরে ছোটো ছোটো করে কুচি কেটে লুচিটা ভাজা হবে। কালারটা খুব সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন। তো আমাদের লুচি ভাজা শুরু হয়ে গেছে, এই যে বেলে রেখেছি, আর এই যে দেখুন কি সুন্দর ফুলেছে, আর ওই যে ভেজে ভেজে রাখা হচ্ছে।